গেল 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আরও সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সারা দেশে 26,000 মানুষ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিফাত হোসেন সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন এলিয়াস হোসেন। ময়মনসিংহে গেল 24 ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরও 216 জন সহ মোট 1,288 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছে 937 জন। মেহেরপুরে বিদেশ ফেরত প্রবাসীদের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়াও 131 জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গাইবান্ধায় গত 24 ঘন্টায় আরও 2 জন বেড়ে 221 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরেছে 22 জন। 4 জন রোগীকে বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। জামালপুরে এ পর্যন্ত বিদেশ ফেরত 641 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে 530 জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এক নারী রোগীর নমুনা সংগ্রহ করে IEDCR-এ পাঠানো হয়েছে। পাবনায় গত 24 ঘন্টায় নতুন করে 9 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট 882 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে 10 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নেত্রকোনায় আরও 14 জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট 281 জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সাতক্ষীরায় গত 24 ঘন্টায় বিদেশ ফেরত আরও নতুন 152 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট 2,542 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে 245 জনকে। চাঁদপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বিদেশ ফেরত 114 জন। 14 দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে 23 জনকে। গত 4 দিনে নতুন করে কোনো প্রবাসী আসেনি। ঝালকাঠিতে এ পর্যন্ত 69 জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি 7 মাসের শিশুর সংগৃহীত নমুনায় করোনার কোনো প্রমাণ পায়নি IEDCR। মানিকগঞ্জে গেল 24 ঘন্টায় আরও 7 জন সহ মোট 304 জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 14 দিন পার হওয়ায় 67 জন প্রবাসীকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নড়াইলে গত 24 ঘন্টায় নতুন 42 জন সহ মোট 455 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে মোট 134 জনের। মুন্সিগঞ্জে গেল 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে কেউ যুক্ত হয়নি। 400 জন হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন। জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে মোট 286 জন। খুলনায় বিদেশ ফেরত 1,796 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া 329 জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে 1 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় 6 জন সহ 69 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে 257 জনের 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। জেলায় মোট 540 জন প্রবাসী এসেছে। SATV নিউজ ডেস্ক।